বেতনের দাবিতে পুরসভার পুর প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো আশাকর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে বর্ধমান পুরসভায়। জানা গেছে, এদিন বেতনের দাবিতে পুরসভার পুর প্রধানের অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখালো আশাকর্মীরা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের তরফে আশাকর্মীদের 5,200 টাকা অনুদান দেওয়া হলেও পুরসভা তাদের 3,500 টাকা প্রদান করে, কিন্তু গত 3 মাস ধরে তারা ঠিকঠাক বেতন পাচ্ছে না। বিষয়টি পুরপ্রধানকে জানালে পুরপ্রধান ফান্ডের অবস্থা খারাপ বলে 3,500 টাকা ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাদেরকে সাফ জানিয়ে দেন। এরপর তারা বিক্ষোভ দেখান। আশাকর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক খোকন দাস। তিনি পুরপ্রধানের সঙ্গে কথা বলে 2,500 টাকা এবং বাকি 1,000 টাকা পরবর্তীতে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন স্বাস্থ্যকর্মীরা। আজকে আমরা বর্ধমান পৌরসভার আমরা সমস্ত HSW যা আরবান আশা, আজকে কী করা হলো বলতে, তারা আমাকে একটু পিছিয়ে যেতে হয়। বিগত 3 মাস ধরে আমাদের পৌরসভার ফান্ড খারাপ। এই ফান্ড খারাপ বলে আমাদের চেয়ারম্যান আমাদেরকে যে বেতনটা দিতেন, অর্থাৎ পৌরসভা থেকে আমাদের একটা এক্সট্রা অনুদান বেতন দেওয়া হতো। আমরা সরকারের তরফ থেকে 5,200 টাকা পাই আর আমাদেরকে 3,500 টাকা করে পৌরসভা আমাদের দিত। আমরা 25 বছর কাজ করছি, বিগত 16 বছর ধরে আমাদের এই টাকাটা দেওয়া হয়, একটু একটু করে বাড়তে বাড়তে আজকে আমরা 3,500 পাই। এবং আমাদের এই আমাদের যে বর্তমান চেয়ারম্যান, উনি আসার পরেও কিন্তু আজকে 2 বছর হতে চললো আমরা কিন্তু টাকাটা পেয়ে এসেছি। গত 3 মাস ধরে হঠাৎ আমাদের বলা হয় যে পৌরসভার ফান্ড খুব খারাপ, সেই জন্য তোমাদের টাকাটা এখন দেওয়া যাবে না, যদি ফান্ডের অবস্থা ভালো হয় আমি নিশ্চয়ই দেব, আমার কীরকম ট্যাক্স কালেক্ট হয় দেখি, আমি তারপর দেবো। তো আমরা 1 মাস ওয়েট করি, দ্বিতীয় মাসে আসে, দ্বিতীয় মাসে উনি একই কথা বলেন, তৃতীয় মাসেও একই কথা বলেন, এবং লাস্টে হয়েছে কি, আমাদের পিঠ ঠেকে গেছে। কারণ আমরা খুব সামান্য বেতনে কাজ করি এবং উদয়াস্ত খাটি, অর্থাৎ সকাল 8:30 বাড়ি থেকে বেরিয়ে ফেরার টাইমে কোনো ঠিক থাকে না। মেনলি আমাদের ফিল্ডে কাজ, UPSC-তে কাজ, সমস্ত কাজই টোটাল স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত কাজ আমরা করি। পৌরসভা যে কোনো কাজের দায়িত্ব আমাদের যখনই দেয়, সঙ্গে সঙ্গে আমরা নিষ্ঠা সহকারে করি। আমাদের সমস্ত মেয়েরা আমরা জড়ো হয়েছিলাম যে আমাদের টাকাটা দিতেই হবে, আমরা আর পারছি না, আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করুন। কারণ আমরা শুনেছি যে আমাদের সঙ্গে আরও 12 জন যে NHM স্টাফ ছিল, তাদের কিন্তু এই এক্সট্রা অনুদানের যে টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদেরকে বলা হচ্ছে যে না, তোমরা এখন পাবে না, পরে পাবে। তো আজকে আমরা জড়ো হয়েছিলাম এই টাকা আমরা যেমন করে হোক নিয়ে, পারমিশন নিয়ে এবং করে যাব। তো এই দুই দাদা বিশ্বনাথ দা এবং সুধাংশু দার সহায়তায় আমরা আজকে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম এবং চেয়ারম্যান সাহেব লাস্ট পর্যন্ত রাজি হয়েছিলেন 1,800 টাকা দেবেন, অর্থাৎ 3,500 টাকা প্রায় অর্ধেক উনি 1,800 টাকা রাজি হয়েছিলেন। এর মধ্যে আমাদের বিধায়ক মশাই মাননীয় খোকন দাস মহাশয় উনিও আসেন এবং এসে ওনাদের আলোচনায় এবং দুই দাদা আলোচনায় ঠিক হয়। লাস্ট পর্যন্ত যে চেয়ারম্যান বলেন, যে আমাদের চেয়ারম্যান যে পরেশ সরকার মহাশয়, উনি বলেন আমি 3,500 কোনো মতে দিতে পারবো না, আমি 12 জন, খুব বেশি হলে 2,500 পর্যন্ত আমি দিতে পারি। তো আপাতত আমাদের যে মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় উনি বলেছেন যে তোরা এটা মেনে নে, তোরা এই 2,500 টাকাটা এখন নে, আমি কথা দিচ্ছি 1-2 মাসের মধ্যে আরও যে তোদের 1,000 টাকা পাওনা আছে ওটা আবার ব্যবস্থা করে দেবো, তোরা আপাতত এখন চালিয়ে নে। ওনাকে আমরা কথাটা রেখেছেন, শুনেছেন, আমাদের কথা বুঝেছেন, এবং যেহেতু আজকে ওনারা বারবার বলছেন ফান্ড খারাপ, তাই আমরা এটা মেনে নিয়েছি যে ঠিক আছে এই টাকাটাই দেওয়া হোক, কিন্তু আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু এই 1,000 টাকাটাও কিন্তু আমরা দেবার দাবি রাখি এবং পরে প্রয়োজনে যদি আবার আসতে হয় আবার আসবো। হ্যাঁ, এবং আমার নাম পাপিয়া দত্ত চক্রবর্তী, আমি একজন HSW বর্ধমান পৌরসভা।